ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ডিভাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য নতুন কটন কালেকশন নিয়ে চলে আসলাম কোরবানি ঈদের জন্য একবার নিউ কটন ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন চারটা কালার হবে একটা ডিজাইনে চারটা কালার চারটা কালারেই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি ড্রেসগুলো দেখাতাম আর এগুলো হচ্ছে খুবই ভালো মানের কটন এগুলো কাপড় কোয়ালিটি একেবারে একটু ডিফারেন্ট থাকবে আপনার যারা একটু ভালো মানের একটু কটন ড্রেস চাচ্ছেন একটু বাইরে পড়ার জন্য সে আপুদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো যারা একটু সিম্পল মধ্যে কাজ করা চাচ্ছেন এই দেখেন চমৎকার ডিজাইন আর কাপড় কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আসলে কটন ড্রেস আপনার কিনেও কোনো লাভ নেই এই গরমের মধ্যে সব থেকে কমফর্টেবল দেখেন নিচে প্যানেলের কাজটা দেখেন একেবারে পিটানো কাজ করা এগুলো বাহিরেও পড়তে পারবেন আর এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে হবে যেটা হচ্ছে আপনার কোটা কটন বলে যেটা আর কি কোটা না লাইক সাদি টাইপের আপনার কটন খুবই সফট এবং খুবই মার্জিত দেখেন ডিজাইনটা আর কালার গুলো দেখেন মাল্টি কালারের কাজ করে আপনার প্লাস সিকুয়েন্সের কাজ আছে একদম পিটানো কাজ ঠিক আছে ওটাই হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হবে আর এইটা স্যালোয়ারটা হচ্ছে এক কালার হবে আর এটা প্রাইসটাও আপনার শুনে অবক হবেন এরকম একটা ড্রেস এটা কিন্তু ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ড্রেস এটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনাটা দেখেন বিশাল ওনা পাঁচ হাতে অন্য হবে আপনার আর অন্য চারপাশে খুব সুন্দর করে আপনি দেখেন কাট ওয়ার্ক করা থাকবে মাল্টি কালার সুতো দিয়ে এম্ব্রয়েডারি ওয়ার্ক করা দেখেন চমৎকার সুতার কাজ করা এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আপনার এটা ঠিক আছে পাঁচ হাতে ওনা বিশাল হাতে জন্য ওকে এটা হচ্ছে চারটা কালার চারটা কালারই খুলে দেখা যাচ্ছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো স্ক্রিন দিয়ে স্ক্রিনে দাও নাম্বার যোযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কাই মার্কেট দ্বিতীয় তলায় লিপাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে একটু বাঙ্গি টাইপের কালার পিচ কালার মধ্যে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এই দেখেন এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে প্রিন্টে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে ওকে এটা হচ্ছে ওনারটা দেখো একটু এটা ওনার ফেব্রিক্সটা দেখা সব কিছু সেম কালার মধ্যে হবে প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি যেন আপনারা কালারের সাথে সাথে ডিজাইনটা যেন আপনারা বুঝতে পারেন যেন আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাই এটা হচ্ছে আপনার স্যালারটা হবে এটা হচ্ছে একেবারে নিউ ঘটন আপনার যেটা আমাদের কোরবানি ঈদের জন্য একবার নতুন চলে আসছে এটা গতকালকে রাত্রে আমাদের এই ড্রেসগুলো নামছে ঠিক আছে ওকে এটা আরেকটা কালার দেখো আর এই ড্রেসগুলোর প্রাইসটা হচ্ছে আপনার খুবই রিজনেবল পাবেন আপনারা এত কাজ করা একটা গর্জে জামার ড্রেস আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন এইটা হচ্ছে আপনার আরেকটা পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার আর কি এটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে পুরোটা প্রিন্ট হবে আপনার এই যে গলার প্রিন্টটা দেখেন গলার কাজ করা হবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা একটু সিম্পল গলায় বা নিচে প্যানেলের কাজ চাচ্ছেন এটা হচ্ছে স্যালো হবে এক কালার একদম পিওর কটনের মধ্যে হবে এইটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন ওনা ঠিক আছে সেম কালার ওনা হবে আপনার এটা প্লাস এটা কিন্তু জরি সুতারও কাজ আছে আপনি দেখেন জরি সুতার কাজ করা আছে আপনি এটা ওকে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা এগুলো প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা দেখেন কটন কাজ করা জামা আপনি এই ড্রেস হচ্ছে যারা অনলাইন থেকে পারচেস করবেন শুধুমাত্র সেই আপু ভাইয়াদের জন্য মাত্র বাইশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের শোরুম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন আপনার জুতো অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু একেবারে একটা নিউ কালেকশন আপনি এগুলো খুবই ডিমান্ডেবল ড্রেস এগুলো আপনার ড্রেস কারাকারি জামা আপনি এগুলো কি পরিমাণ ডিমান্ড আপনি এগুলো কালেকশন এগুলো মধ্যে আর এবার একটু ডিফারেন্ট টাইপের আসছে চেঞ্জ আগের কটনের থেকে এই কোয়ালিটি সম্পন্ন এগুলো খুবই মানসম্মত ড্রেস আপনার এগুলো ফেব্রিক্সটার কথা তো আসলে বলা যাবে না এত সফট কাপড়গুলো এগুলো পরেও খুব আপনারা কমফর্ট ফিল করবেন প্র্যাকটিক্যালি ধরার পর বুঝতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ